আসসালামু আলাইকুম। ডিজাইন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একতলা এবং দোতলা বাড়ির জন্য সবচেয়ে বেস্ট কলামের যে অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে সেগুলো নিয়ে আসছি। তো এখানে আপনারা ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন যে একতলা বাড়ি এবং দোতলা বাড়ির জন্য কলামের সাইজ কী হওয়া উচিত এবং সেই কলামগুলোর ভিতরে কত মিলিমিটারের কয়টা করে রড দেওয়া উচিত। তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের বাড়ি তৈরির জন্য কলাম সম্পর্কিত একটা ধারণা আপনারা পেয়ে যাবেন। তো আসুন শুরু করি। তো ফার্স্টে আপনাদের দেখাবো এখানে একতলা বাড়ির যে অ্যারেঞ্জমেন্ট সেটা কিভাবে করতে হবে। তো তার আগে একটি কথা আমি আপনাদের জানাই রাখি যে আসলে ডিজাইন ছাড়া কোনোভাবেই 100% সেটা বলা সম্ভব না। এক একটা আসলে বাড়ির ডিজাইন হয় এক এক রকম। তো তারপরও যেই রেগুলার যে শেপগুলো হয় বা রেগুলারলি যেই কলামের ভিতরে যেই রডগুলো দেওয়া হয়, যত পিস রড দেওয়া হয় সেটার উপরে এটা ধারণা করে আর কি এটা করা। তো আশা করি আপনারা এর থেকে একটা ধারণা পাবেন এবং আপনাদের খরচের হিসাবটা বের করতে একটু সুবিধা হবে। তো দেখেন এখানে অপশন ওয়ান আছে একতলার জন্য, সেগুলো কি কলামের সাইজ আপনারা 10 ইঞ্চি বা 10 ইঞ্চি নিতে পারেন। মানে প্রত্যেকটা, এই যে এই পাশে দেখেন যে প্রত্যেকটা বাড়ির মানে কলামগুলা সবগুলো আপনারা 10 ইঞ্চি বা 10 ইঞ্চি নিতে পারেন এবং এর ভিতরে রড আপনারা 16 মিলিমিটারের 4টাও দিতে পারেন অথবা 12 মিলিমিটারের 6টাও দিতে পারেন। যেমন দেখেন এখানে দেওয়া আছে যে 12 মিলিমিটারের 6টা রড দিয়েও করতে পারেন অথবা 16 মিলিমিটারের 4টা রড দিয়েও করতে পারেন। সবগুলো কলাম একই সাইজের এবং একই পরিমাণ রড দিয়ে আপনারা করতে পারেন, সেটা হলো একতলা বাড়ির জন্য। আর অপশন টু হলো যে কলামের সাইজ 10 ইঞ্চি বা 12 ইঞ্চি নিতে পারেন এবং এর ভিতরেও 12 মিলিমিটার 6টা রড দিতে পারেন অথবা 16 মিলিমিটারের 4টা রড দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এখানে তফাৎটা কোথায়? এখানে যেমন 10 ইঞ্চি বা 10 ইঞ্চির সেকশন নেওয়া ছিল কলামের, এখানে 10 ইঞ্চি বা 12 ইঞ্চির, কিন্তু রডের পরিমাণ একই আছে। যারা একটু চাচ্ছেন যে একটু ভালোভাবে আর কি করবেন, তাহলে সেক্ষেত্রে তারা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি সেকশন নিতে পারেন, তবে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি যথেষ্ট হয়। তারপরও আর কি অনেকে তো নিয়ম ভাঙে, মন মতন আর কি করার একটু চেষ্টা করে বা এটা একটু পোক্ত করবে। হ্যাঁ, তবে ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট যদি আপনারা ধরেন তো 10 ইঞ্চি বা 10 ইঞ্চি যথেষ্ট, মানে এই অপশন ওয়ানটাই বেস্ট। আর অপশন টু যাদের মনে হয় যে একটু কম হয়ে যাচ্ছে তারা এটা সাথে যেতে পারেন। তো এবার আমরা দেখবো দোতলা বাড়ির হিসাবটি। তো এখানে দেখেন অপশন ওয়ান আছে, এটা আমার কাছে বেস্ট মনে হয় যে অপশন ওয়ানটাই বেস্ট অপশন টু এর থেকে। আমার চ্যানেলটিতে দেখবেন কলাম নিয়ে আরও অনেকগুলো ভিডিও দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিওই ঠিক আছে, প্রত্যেকটা ভিডিওতে কলামের যে সাইজ বা যে পরিমাণ রডের কথা আমার বলা আছে সেগুলো সবগুলো ঠিকই আছে, বাট না এটা হলো গিয়ে বেস্ট। আর এটা হলো গিয়ে অপশন টু যেটা, সেটা হলো গিয়ে আপনারা যারা ঝামেলা মুক্ত থাকতে চান তাদের জন্য অপশন টু। আমি এটা ব্রিফ করবো আপনাদের সামনে। ফার্স্টে আমি অপশন ওয়ানের কথা বলি। এখানে কলামের সাইজ 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। ও, আর একটা কথা, এই বিষয়টি জানতে গেলে আপনাদের আগে কলামের পজিশনগুলো একটু জানতে হবে। এখানে দেখেন চার কর্নারে যে 4টা কলাম আছে, এই চার কর্নারে 4টা কলামের হিসাব হবে একরকম, আর সাইডের যে কলামগুলো আছে যেমন এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই যে, এই যে, এই যে এবং এই যে, এগুলোর হিসাব হবে আবার এক রকম, আর মাঝের যে 4টা কলাম আছে দেখতেছেন এই একটা, 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 এই 4টার হিসাব হবে আবার আর এক রকম। তো সেটাই আমি এখানে স্পেসিফিকভাবে আর কি লিখে দিয়েছি। দেখেন এখানে কলামের সাইজ অপশন ওয়ানের জন্য 10 ইঞ্চি বা 12 ইঞ্চির কলামের সাইজ হবে এবং কর্নারের যে কলাম আছে মানে এই 4টা কলাম, এই 4টা কলামে আপনারা 16 মিলিমিটারের 4টা রড দিয়ে করবেন, আর সাইডের যে কলাম আছে মানে এই যে, এই যে এই পাশের, এই পাশের, এই যে সামনের, এই যে সাইডের, সাইডের যে কলাম আছে এই কলামগুলোতে আপনারা 16 মিলিমিটারের 4টা এবং 12 মিলিমিটারের 2টা, এই মোট 6টা রড দিয়ে আপনারা করবেন, তাহলে সমস্যা আর হওয়ার কথা না। আর মিডিলের যেই কলাম যে 4টা আছে বা মিডিলের যে কলামগুলো থাকবে সেই কলামগুলোতে আপনারা 16 মিলিমিটার রড দিয়ে আপনারা করতে পারেন। তো এই বিষয়গুলো আসলে ডিপেন্ড করে যে কলাম থেকে কলামের দূরত্ব কত। তো এখানে ম্যাক্সিমাম যদি কলাম থেকে কলামের দূরত্ব 15 ফিট হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাদের আর কি কার্যকরী হবে। এই যে এখানে যে বিষয়গুলো আর কি দেওয়া আছে কলামের যে সাইজ এবং রডারগুলো হিসাবগুলো, আর যদি এর বেশি হয়ে থাকে 15 ফিটে তাহলে সেক্ষেত্রে ডিজাইন আবশ্যক। তো দেখেন এটা আমার কাছে অপশন ওয়ান যেটা সেটা বেস্ট মনে হয় যে চার কর্নারের 4টা কলামে 16 মিলিমিটারের 4টা রড এবং সাইডেরগুলোতে 16 মিলিমিটারের 4টা এবং 12 মিলিমিটারের 2টা আর মাঝখানের কলামগুলোতে 16 মিলিমিটারের 6টা। এবার আসেন যারা চাচ্ছেন যে আমি কোনো ঝামেলা চাই না, বাড়ির সাইডের কলাম আমি চিনতে চাই না, আমি কর্নারের কলামও চিনতে চাই না, আমি মাঝের কলামও চিনতে চাই না, আমি একবারে এক সব গড়ান এক হিসাবে করে দেব, তাহলে তাদের জন্য এই সেকশনটি, সেগুলোকে 12 ইঞ্চি বা 12 ইঞ্চির কলাম নেবেন এবং এর ভিতরে 16 মিলিমিটারের 4টা এবং 12 মিলিমিটারের 2টা করে রড সব জায়গায় দিয়ে দেবেন। এইভাবে এই 6টা রড করে দিয়ে দেবেন। আর একবার বলে দিই, 12 ইঞ্চি বা 12 ইঞ্চির কলাম হবে প্রত্যেকটা কলাম,
এবং এর ভিতরে রড দিয়ে দেবেন 16 মিলিমিটারের চারটা এবং 12 মিলিমিটার দুইটা, মোট 6টা করে রড প্রত্যেকটা কলামের ভিতর দিয়ে দেবেন। বাস এভাবে যদি আপনারা করেন তাহলে আর কোনো মানে জুই ঝামেলা ছাড়া আর কি, আপনার প্রত্যেকটা কলামে এভাবে 12 বাই 12 দিয়ে তার ভিতরে 6টা করে রড যদি এভাবে দিয়ে দেন তাহলেও চলবে। এটা একটু খরচ সাপেক্ষ হয়, কিন্তু যারা একটু খরচটা একটু বাঁচায় আর কি, বাড়িটা করতে চান একটু জুই ঝামেলাও করতে চান, তারা এইভাবে করতে পারেন। আর যারা জুই ঝামেলা মুক্ত থাকতে চান তারা এইভাবে করেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটির যে মূল বিষয়বস্তু ছিল সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।